নমস্কার, জয় শ্রীকৃষ্ণ। লক্ষ্মী পুজোর দিনে আটটি কাজ একবারেই নয়, দেবী অসন্তুষ্ট হয় বলেই ধর্মীয় বিশ্বাস। অনেক বাড়িতেই কজাগরী লক্ষ্মী পুজো হয়ে থাকে, কিন্তু এই দিন কিছু কিছু কাজ একবারেই করতে নেই। জেনে নিন সেগুলি কী কী। মনে করা হয় কজাগরী লক্ষ্মী পুজো যে গৃহে করা হয় সেই গৃহে মা লক্ষ্মী সদা বিরাজমান থাকেন। সেই গৃহের মানুষরা অত্যন্ত সুখ শান্তিতে ভরে থাকে। এই দিন মা লক্ষ্মী দেবীর পূজা করলে মনের বাসনা পূর্ণ হয়, স্বাভাবিকভাবে সুখে শান্তিতে সংসার জীবন কাটাতে মা লক্ষ্মীর কৃপার বিশেষ প্রয়োজন রয়েছে। সারা বছর মায়ের কৃপা পেতে ভক্তি সহকারে সঠিক নিয়ম মেনে মায়ের পুজো করতে হয়। এমন কিছু কাজ রয়েছে যা লক্ষ্মী পুজোর দিন বাড়িতে করতে নেই। যদি এই কাজগুলি বাড়িতে এই দিন করা হয় তাহলে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন। দেখে নিন সেই কাজগুলি কী কী। মা লক্ষ্মীর পুজোর সময় কোনোভাবেই লোহার তৈরি বাসন ব্যবহার করা যাবে না। লক্ষ্মী দেবীকে কোনোভাবে সাদা রঙের ফুল অর্পণ করা যাবে না। সাদা রং ছাড়া লাল, হলুদ, গোলাপি রঙের ফুল ব্যবহার করা যাবে। লক্ষ্মী দেবীর পুজোর সময় কোনোভাবে তুলসী পাতা দেয়া যাবে না। মা লক্ষ্মীর আসনে সাদা বা কালো কাপড় পাততে নেই, লাল, গোলাপি প্রভৃতি রঙের কাপড় ব্যবহার করতে হয়। এতে মা লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হন। লক্ষ্মী পূজার দিন কোনোভাবে বাড়ি থেকে অন্য কাউকে চাল দিতে নেই। সাধারণত প্রায় সব পূজার সময় কাঁসর ঘণ্টা বাজানো হয়, কিন্তু মা লক্ষ্মীর পূজায় ভুল করেও কাঁসর ঘণ্টা বাজানো যাবে না। লক্ষ্মী পুজো করার সময় নিজেও লাল, গোলাপি, হলুদ, কমলা এই ধরনের এই রঙের বস্ত্র পরতে হবে। সাদা বা কালো বস্ত্র একবারেই পরা যাবে না। লক্ষ্মী পুজোর দিন লক্ষ্মী দেবীর জন্য যে কোনো কাজে কলাপাতা অবশ্যই ব্যবহার করুন। হরে কৃষ্ণ।